পঞ্চায়েত অফিসের দরজা ভেঙে চুরি ভাঙা হয়েছে প্রায় এগারোটি আলমারি চুরি গিয়েছে দুটি ল্যাপটপ এবং নগদ টাকা ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রানি পঞ্চায়েতে উত্তর চব্বিশ পরগনার বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ওই পঞ্চায়েতের এক কর্মী অফিস খোলার সময় প্রথম বিষয়টি লক্ষ্য করেন ওই পঞ্চায়েতের একাধিক দরজা ভাঙা ও দরজার তালা ভাঙা সাথে সাথে তিনি খবর দেন সিন্দ্রানি পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য কর্মচারীদের ঘটনার কথা শুনে পঞ্চায়েত অফিসে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত কর্মচারীরা পঞ্চায়েত প্রধানের আলমারি ভাঙা উপরে উঠি এন এস সাহেবের আলমারি ভাঙা ইয়ে সাহেবের আলমারি ভাঙা টোটাল কত কটা আলমারি এগারোটা আলমারি ভেঙেছে এবং টাকা ছিল কিছু সিসি ক্যামেরার হার্ড ডিস্কটা নিয়েছে ল্যাপটপ নিয়েছে ঘটনাস্থলে এসে তারা দেখতে পান যে পঞ্চায়েতের প্রায় এগারোটি আলমারির তালা ভাঙা দুটি ল্যাপটপ আলমারি থেকে দুটি ক্যামেরা ও নগদ পঁচিশ হাজার সহ বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র সাথে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক চুরি গেছে সূত্রের খবর দুষ্কৃতীরা বেশ কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে পঞ্চায়েত অফিসে এই চুরির ঘটনায় স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন

News No Man's Land, Baghdad.